বিশ্ব চড়ুই পাখি দিবসে চিন্তনের বিশেষ প্রতিবেদন। প্রতি বছর 20শে মার্চ বিশ্ব চড়ুই দিবস পালিত হয়। চড়ুই পাখি নামের সঙ্গেই একটা ভালো লাগা জড়িয়ে আছে। ছোট্ট, দেখতে সুন্দর, আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় ফুরুত ফুরুত করে, খুঁটে খায়, বাড়ির কার্নিশে ঘরের ভেন্টিলেটারে বাসা বাঁধে। এছাড়া পুরনো গাছের কোটরে, ভাঙা মন্দিরেও এরা বাস করে। আজ এ চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। চড়ুই সহ অনেক পাখি আজ আশ্রয় হারা। শুধু তাই নয়, সমগ্র পাখিকুল, তাদের অস্তিত্বই আজ সংকটে। এই ছোট্ট সুন্দর চড়ুই নিয়েই আমাদের আজ আলোচনা। একেবারে গ্রাম ছাড়া চড়ুই সেরকমভাবে শহরাঞ্চলে আর দেখা যাচ্ছে না। সেই কারণে ন্যাশনাল ফর এভার সোসাইটি ইন্ডিয়া, ইকোসিস অ্যাকশন ফাউন্ডেশনের সহযোগিতায় এক আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে চড়ুই দিবসের সূচনা করেছে। বিশ্বজুড়ে আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা চড়ুই সহ অন্যান্য যে পাখি তাদের বিলুপ্তির পথে থাকা, এই যে একটা অসহনীয় অবস্থা, এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ নেওয়ার প্রচেষ্টায় দ্য নেচার ফর রিভার সোসাইটি প্রতিষ্ঠা করেন একজন পরিবেশ প্রেমী এবং সংরক্ষণবাদী মোহাম্মদ দিলওয়ার। তাঁর প্রচেষ্টাকে সম্মান জানিয়ে 2008 সালে টাইম ম্যাগাজিন তাকে হিরো অব দ্য এনভায়রনমেন্ট সম্মান জানায়। আমরা সবাই চড়ুই পাখি ভালোবাসি। ওই ছোট্ট পাখিটি কৃষি বান্ধব, কেননা ফসলের যে কোনো পোকামাকড় খেয়ে, ফসলের আগাছার বীজ খেয়ে ফসলের উন্নতি করে। এদের গায়ের রং গাঢ় বাদামি। এই রং হয় শিকারি পাখির থেকে নিজেকে বাঁচাতে পারে ফসলের রঙের সঙ্গে মিশে গিয়ে। পাখির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে কেন, এ ব্যাপারে প্রেসিডেন্সি কলেজের জীববিদ্যার অধ্যাপক কৌশিক প্রামাণিকের মতে, ফসলে অত্যধিক কীটনাশক প্রয়োগ অন্যতম কারণ। রেডিও ফিজিক্সের অধ্যাপিকা সেঁজুতি খাঁড়া মনে করেন, ঘন ঘন মোবাইল টাওয়ারের ফলে লো লেভেল রেডিও ফ্রিকোয়েন্সি চড়ুইয়ের স্নায়ুতন্ত্রের ক্ষতি করছে, যা চড়ুইয়ের প্রজনন ক্ষমতা কমিয়ে দিয়েছে। আমরা নগরায়ণের ফলে দেখছি পুরনো বাড়ি ভেঙে বহুতল নির্মাণ হচ্ছে, যেখানে সাবেকি ঘুলঘুলি আজ বিলুপ্ত। তাই চড়ুই আজ থাকার ঠাঁই পাচ্ছে না। যে চড়ুই অবাধে সবুজে ঘুরে বেড়াতো, তার সুযোগ কমে যাচ্ছে। আরও একটা বিপদ, চড়ুই ইদানিং খাদ্য তালিকায় ঢুকে পড়েছে। পশ্চিমী দুনিয়ায় স্প্যারো পাই, স্মোকড স্প্যারো জনপ্রিয় খাদ্য। অনেকে মনে করেন চড়ুইয়ের মাংস বলবর্ধক, তাই চোরাপথে চড়ুই চালান ও নিধন হচ্ছে। এই বিশেষ দিনটিতে চড়ুই সহ অন্যান্য পাখি সংরক্ষণ, এই বিষয়টি নিয়ে ভাবা এবং মানুষকে সচেতন করা আশু প্রয়োজন। চড়ুই সহ অন্যান্য পাখিদের জন্যে ছাদে বা কার্নিশে বা এলাকার গাছে নকল বাসা করার উদ্যোগ নিতে হবে। পরিবেশপ্রেমীদের সজাগ দৃষ্টি দিতে হবে, যাতে চড়ুই বা অন্য পাখিদের শিকারের বিপদে না পড়তে হয়। তাহলেই দিবসটি পালন সার্থক হবে।